ফিরিয়ে দেওয়ার মতো উত্থান হয়েছিল আরিয়াদহের জয়ন সিং, আরিয়াদহের বেতাজ বাদশা। দুধের ব্যবসা থেকে দুধ সাদা অট্টালিকা, সে তার বাড়ির ছবি রেখেছে আপনাদের সামনে। সামান্য দুধের ব্যবসা থেকে যার উত্থান শুরু তার এই বাড়ি, এবং সে বাড়ি শুধু নয়, বাড়ির সামনে রাখা রয়েছে বিলাসবহুল গাড়ি, বাইক। আর ঠিক এখানেই প্রশ্ন উঠছে, কিভাবে কার মদতে আরিয়াদহের বেতাজ বাদশাহ হয়ে উঠলেন এই জয়ন সিং, যার একের পর এক অত্যাচারের ভিডিও ভাইরাল হয়েছে। সেই জয়ন সিং, তার এত পরিমাণ আয়ের উৎস কি, কিভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন জয়ন সিং, সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন জয়ন সিং, যেভাবে একের পর এক অত্যাচারের ঘটনা ঘটিয়েছেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। কিন্তু কিভাবে তার এই উত্থান হলো, কিভাবে এই দুধ সাদা অট্টালিকার মালিক হলেন, একের পর এক গাড়ি কিনলেন, বাইক কিনলেন, কিভাবে এই বিপুল পরিমাণ আয় করলেন জয়ন সিং, ইতিমধ্যেই প্রশ্ন উঠছে। পারিবারিক খাটালের ব্যবসা থেকে আচমকাই অট্টালিকার মালিক হওয়া, অনেকেই প্রশ্ন তুলছেন যে বেলঘড়িয়া জয়ন সিং এর এই উত্থান কিভাবে। আমরা এই মুহূর্তে রয়েছি বেলঘড়িয়ার মৌসুমী মোড়ে, এবং আমার মৌসুমী মোড়ে যে অট্টালিকা আমরা দেখাচ্ছি প্রাসাদের মতো, এর মালিক কিন্তু জয়ন্ত সিংহ। স্থানীয় সূত্রে খবর যে এই অট্টালিকার নির্মাণ কার্য ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, এতে আপাতত ইলেকট্রিকের কাজ চলছে। অট্টালিকার ভেতরে বিভিন্ন জায়গায় থার গাড়ি থেকে শুরু করে জয়ন্ত সিংহের বিভিন্ন ব্যবহারের জিনিস, তার মোটর বাইক, গাড়ি, সেগুলো কিন্তু ভেতরে রয়েছে। বাইরে দরজা, বিরাট গেট সম্পূর্ণ তালাবন্ধ। স্থানীয় সূত্রে খবর ভেতরে দুটো কুকুর, সেটা জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে রাখা রয়েছে, যাতে বাইরের কেউ এই প্রাসাদ বা অট্টালিকার মধ্যে না ঢুকতে পারে, এবং ঢুকলেই সেই হিংস্র কুকুর কিন্তু বহিরাগতদের তাড়া করে। আমি আবার দেখাবো, বিরাট বাড়ি, এই মুহূর্তে ইলেকট্রিকের কাজ চলছে, বছরখানেক আগে শুরু হয়। স্থানীয়রা আরও যেটা দাবি করছেন যে এর পাশে একটা জলাশয় আছে, এই বিল্ডিং করার জন্য জলাশয়ের একাংশ এই আরিয়াদহের বাহুবলী তৃণমূল কর্মী জয়ন্ত সিংহ সে কিন্তু বুঝিয়েছে। যদিও জয়ন্ত সিংহর পরিবারের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে, আপাতত এই বিল্ডিং সম্পূর্ণ বন্ধ। আরিয়াদহের মৌসুমী মোড়ে, ঠিক যেখানে জয়ন্ত সিংহের এই অট্টালিকা, তার ঠিক উল্টো দিকেই কিন্তু তাদের পৈতৃক বাড়ি, যেখানে তার খাটালের ব্যবসা। আচমকা এই উত্থান, সেটা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সামান্য পারিবারিক দুধের ব্যবসা ছিল যাদের, সে কিভাবে এই অট্টালিকার মালিক হলেন, কিভাবে এই রাজপ্রাসাদের মালিক হলেন, কিভাবে ঝড়ের গতিতে উত্থান হলো জয়ন সিং এর, বিলাসবহুল গাড়ি, বাইক, কিছুই তো বাদ নেই, কার মদতে আরিয়াদহের এভাবে বেতাজ বাদশা হয়ে উঠলেন জয়ন সিং, তার আয়ের উৎস কি। ইতিমধ্যে জয়ন সিং এর যেভাবে একের পর এক ভাইরাল ভিডিও, নারকীয় অত্যাচারের ঘটনা সামনে এসেছে, দায় ঠেলাঠেলিতে ব্যস্ত বিধায়ক এবং সাংসদ, কিন্তু ঠিক কিভাবে জয়ন সিং এইভাবে বিপুল পরিমাণ সম্পত্তির মালিক হলেন, তার উত্তর কিন্তু মিলছে না। আর যে অট্টালিকার কথা বলছি, যে বিপুল রাজপ্রাসাদ, যে বিশাল রাজপ্রাসাদের ছবি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি, যে চমকে দেওয়ার মতন উত্থান হয়েছে আরিয়াদহের জয়ন সিং এর, এমনকি তার বাড়ির সামনে যেভাবে একের পর এক বিলাসবহুল গাড়ি রাখা রয়েছে, বাইক রাখা হয়েছে, এই আয়ের উৎস কি, জয়ন সিং এর এই বিপুল পরিমাণ সম্পত্তির আয়, সম্পত্তির উৎস কি, তার মালিক কিভাবে হলেন, সেই প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। আরিয়াদহের মৌসুমি মোড়, সেখানে কিন্তু জয়ন সিং এর এই বাড়ি, এই সাদা অট্টলিকা, ঠিক তার বিপরীতে কিন্তু তার পৈতৃক যে বাড়ি সেটা রয়েছে। এরপর জয়ন সিং এই বাড়িটি তৈরি করেন, এবং সেখানেও কিন্তু একাধিক বেনিয়মের অভিযোগ কিন্তু রয়েছে।